আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভী দিবা। রাফাতে হামলার ইসরায়েলি সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে দেশটিকে আরও নিঃসঙ্গ করে তুলেছে। তবে যে কোনো পরিস্থিতিতেই রাফায় হামলা অব্যাহত রাখার ব্যাপারে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের এই সর্বশেষ আশ্রয় ঘুরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে হামাস নির্মূলের লড়াইয়ে আরও কয়েক কদম এগিয়ে যাওয়া। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন নেই তাদের ঘনিষ্ঠ সহযোগী বহু দেশের। যদিও এই দেশগুলো নিকট অতীতে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যামূলক প্রায় সব চেষ্টাতেই সমর্থন জুগিয়েছে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। মিশরের সঙ্গে থাকা রাফা সীমান্ত ইসরায়েলি সেনাবাহিনীর দখল করার পরই বিশ্বজুড়ে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় ওঠে। 25 বর্গমাইলের এই শহরে সম্প্রতি প্রায় 12 লাখ ফিলিস্তিনি আশ্রয় নেয়। রাফার চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে এত লোকের চাপে। রাফায় হামলা শুরু করার পর 6 লাখ ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে আবার চলে গেছে। এমন এক পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বার্তা একদম স্পষ্ট, রাফার দিকে ইসরায়েলের অগ্রসর হওয়া কোনোভাবেই সমর্থন করা যায় না। পশ্চিমা বিশ্বে ইসরায়েলের পরিচয় একটি তথাকথিত গণতান্ত্রিক ও সভ্য রাষ্ট্র হিসেবে, যে দেশটি ফিলিস্তিনের অবস্থানের কারণে ভয়াবহ হুমকির মধ্যে রয়েছে, আর তাই নিজের সুরক্ষা নিশ্চিত করার অধিকার রয়েছে তাদের। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এরই মধ্যে কয়েক দফা নেতানিয়াহুর প্রশাসনের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়ে। গোড়া থেকেই বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে এলেও অতি সম্প্রতি ঘোষণা দেয়, রাফা হামলা চালালে ইহুদি রাষ্ট্রটিকে বেশ কয়েক ধরনের অস্ত্র সরবরাহ করবে না। যদিও দেশ দুটির মধ্যে অস্ত্র সরবরাহে 10 বছরের চুক্তি রয়েছে। এই চুক্তি অনুসারে প্রতি বছর ইসরায়েলকে $3,800 কোটি অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। 2016 সালে স্বাক্ষরিত এই চুক্তির পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে অস্ত্র দেওয়া সামরিকভাবে বন্ধ রাখল যুক্তরাষ্ট্র। অতীতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও একবার ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাইডেন তার দৃষ্টান্তই অনুসরণ করেন। 1982 সালে লেবাননে বসবাসকারী ফিলিস্তিনি যোদ্ধাদের উপর হামলা বন্ধ করার ব্যাপারে ইসরায়েলকে বাধ্য করতে সুনির্দিষ্ট কয়েক ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন রিগান। সে সময় যুদ্ধবিমান ও ক্লাস্টার মিউনিশন ইসরায়েলকে হস্তান্তর বন্ধ রাখা হয়। ২০২৪ সালে এসে বাইডেন রিগেনের সেই পুরনো তরিকাই নতুনভাবে ব্যবহার করেন। বহু বছরের মধ্যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। তারা বিশ্বের সামনে ইসরায়েলকে তুলে ধরে একটি উদারপন্থী গণতান্ত্রিক দেশ হিসেবে, যে দেশের অস্তিত্ব 1987 থেকে হামাসের কারণে হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন। যুক্তরাষ্ট্র মনে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যার ছাই থেকে 1948 সালে ইসরায়েল নামে যে রাষ্ট্রের জন্ম তার অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে। হামাসকে নির্মূলের ব্যাপারে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আজও একই অবস্থানে রয়েছে। তবে রাফা ইস্যুতে ওয়াশিংটন এভাবে বেঁকে বসা নেতানিয়াহুর প্রশাসনের জন্য ছিল একটি বড় ধাক্কা। বহু ইউরোপীয় দেশ ইসরায়েলের রাফা হামলার সিদ্ধান্তের সরাসরি নিন্দা জানিয়েছে। যদিও ইসরায়েলের সঙ্গে চমৎকার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে জার্মানি, স্লোভেনিয়া, ফিনল্যান্ড ও বেলজিয়ামের মতো নিন্দা জানানো এই দেশগুলোর। আয়ারল্যান্ড ও স্পেনের মতো ইউরোপীয় ইউনিয়নের দুটি সদস্য দেশ এরই মধ্যে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে। সম্প্রতি সুইডেনের মালমোতে ইউরোভিশন সং কনটেস্টের আয়োজন করা হয়। এতে ইসরায়েলও অংশ নেয়। এরই প্রতিবাদে সেখানে জড়ো হয় ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল বহু মানুষ। তবে কূটনৈতিকভাবে ইসরায়েলের নিঃসঙ্গ করে দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে সীমাবদ্ধ নয়। এশিয়াতে ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী বেশ কয়েকটি দেশও রাফা প্রশ্নে ইসরায়েলের অবস্থানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। তারা বিষয়টি নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেই থেমে যায়নি, অস্বীকৃতি জানিয়েছে এক্ষেত্রে ইসরায়েলকে অনুমোদন দিতেও। যদিও এই দেশগুলো 2020 সালে সই হওয়া আব্রাহাম চুক্তিকে সমর্থন করে। নগর রাষ্ট্র সিঙ্গাপুরের কথাই ধরা যেতে পারে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই দেশের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
সম্প্রতি ফিলিস্তিনের সদস্য পদের ব্যাপারে জাতিসংঘ আয়োজিত এক ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরের কর্মকর্তারা জানান, তারা রাফায় ইসরায়েলের চলমান অভিযান নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যা ওই অঞ্চলের পরিস্থিতিকে আরও মানবেতর করে তুলেছে। এই অভিযান ফিলিস্তিনিদের জীবনকে আরও দুঃসহ করা ছাড়া আর কোনো উপকারে আসবে না। সিঙ্গাপুরের এ ধরনের উদ্বেগ বিরল ঘটনা। দুই দেশের মধ্যে গত বছর বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $400 কোটি। আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরকারী আরও দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও মিশরও ইসরায়েলের রাফায় চলমান অভিযানের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় যোগ দিয়েছে মিশরও। সামগ্রিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদ পূর্ণ সদস্যদের জন্য ফিলিস্তিনের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে যোগ্যতা থাকার দরকার তার সবই তাদের আছে, বিষয়টি নিরাপত্তা পরিষদেও বিবেচনাযোগ্য বলে মনে করা হয়। যদিও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এযাবৎকাল ফিলিস্তিনের কোনো প্রস্তাবই নিরাপত্তা পরিষদে গৃহীত হয়নি। সাধারণ পরিষদের এবারের ভোটাভুটিতে 74% ভোট পড়েছে ফিলিস্তিনির পক্ষে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ এর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় 9টি দেশ। 25টি দেশ ভোটাভুটিতে অনুপস্থিত ছিল। তবে জাতিসংঘের এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা ও ক্ষোভের পরও নেতানিয়াহু সরকার তাদের অবস্থানে অনড়। নিন্দা জানানো দেশগুলোর মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে। বৈশ্বিক সমালোচনার জবাবে নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ প্রয়োজন হলে ইসরায়েলের একাই লড়াই করা যাবে। এই জবাবে তিনি দিয়েছেন রাফা প্রসঙ্গে ইসরায়েলের অবস্থানকে কেন্দ্র করে। কয়েক মাস ধরে ইসরায়েলি পণ্য বয়কট করে চলছে মুসলিম দেশগুলো, পাশাপাশি পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে প্রবল বিক্ষোভ, রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের সমালোচনাও। এসব কিছুর মধ্যেই নিজের একগুয়ে অবস্থানের কথা জানান দেন নেতানিয়াহু। রাফা ইসরায়েলের কৌশলগত হিসাব নিকাশের অত্যন্ত জরুরি একটি অংশ, আর এ কারণেই ঘনিষ্ঠ সহযোগী রাষ্ট্রগুলোর সমালোচনাও গ্রাহ্য করছেন না নেতানিয়াহু। রাফার অভিযান বন্ধ বা স্লট করার কোনো আগ্রহ নেই তার। নেতানিয়াহুর এই অবস্থান অতীত থেকে বর্তমানের মধ্যে সুস্পষ্ট একটি পার্থক্য রেখা তৈরি করে দেয়। ইসরায়েল বরাবরই দাবি করে এসেছে তারা একটি সভ্য দেশ। হামাসের সঙ্গে তাদের লড়াই অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধ। ইসরায়েল আরও দাবি করে তারা গণতান্ত্রিক রীতিনীতি মেনে পরিচালিত একটি দেশ, মানবতা যেখানে সবার আগে বিবেচ্য। তবে একই সঙ্গে ফিলিস্তিনের কাছ থেকে আত্মরক্ষার অধিকারও তাদের আছে। ইসরায়েলের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার এ দাবি কতটা অযৌক্তিক তা তাদের ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ বসতি বাড়িয়ে চলার প্রবণতা থেকেই স্পষ্ট হয়ে যায়। পুরো বিশ্বের নিন্দাকে অস্বীকার করে রাফায় অভিযান চালিয়ে যাওয়া চেষ্টা থেকেও তাদের মানবতার মানদণ্ড কী তা স্পষ্ট হয়ে ওঠে। গাজায় গণহত্যা চালানো, নিরীহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা, তাদের বাড়িঘরে ফিরতে না দেওয়া থেকেই পরিষ্কার হয়ে যায় ইসরায়েলের দানবীয় রাষ্ট্রীয় প্রকৃতি। রাফা ইসরায়েলের সেই চেহারাকেই আবার সামনে নিয়ে এলো। নৃশংস মানসিকতার একটি নিঃসঙ্গ দেশ ইসরায়েল, তাদের সঙ্গে অন্য রাষ্ট্রগুলোর আচরণও বিষয়টিকে মাথায় রেখে করা উচিত। প্রতিরক্ষা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ, ক্ষোভ, নিন্দা কোনো কিছুতেই তোয়াক্কা করে না ইসরায়েল। জাতিসংঘের প্রস্তাব, আন্তর্জাতিক মানবাধিকার আইন বা ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অসন্তোষ কিছুই টলাতে পারে না তাদের। তাদের এই অনমনীয় অবস্থানই বলে দেয় নিষেধাজ্ঞা, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার এবং অর্থনৈতিক বয়কটের মাধ্যমেই যথাযথ জবাব দেওয়া যেতে পারে এই ইহুদি রাষ্ট্রটিকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।